হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। আর ভালো আছি বলেই আজকে আমি আবারও আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমি আমার হাতের কাজ করা এবং আমার খুবই শখের কিছু ড্রেস কালেকশন আপনাদের সাথে শেয়ার করব। আশা করব পুরো ভিডিওটি আপনারা আমার সাথেই থাকবেন। প্রথমেই যে ড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্রেসটি কিন্তু আমি হাতেই করেছি, নিজ হাতেই সেলাই করেছি। সেলাই করেছি বলতে হচ্ছে হাতের আর কি এই ডিজাইনটি করেছি। তো আমি একটু বলছি যে কিভাবে কি করেছি। আমি এখানে কিন্তু রিবন ব্যবহার করেছি। তো রিবন ব্যবহার করে আমি একটু যে বুকে আর হচ্ছে নিচে আর কি পাড়ের দিকটাতে একটু ডিজাইন করে নিয়েছি। নিচে আমি তিনটা লেসের মতো আর কি দিয়েছি। আর হচ্ছে এই যে এই ফুলগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি চেন সেলাই করেছি। আমি আমার যতগুলো ড্রেস এখন দেখাবো কোনোটিতেই কিন্তু আমি খুব ভারী কোনো কাজ করিনি, যেন খুব সহজে কাজ করা যায়, খুবই হালকা পাতলা সব কিছু ইজিভাবে আমি আর কি করেছি। কারণ হচ্ছে একটা ড্রেস যদি খুব বেশি সময় লাগে তাহলে কিন্তু পরে আসলে অনেক কঠিন হয়ে যায় কাজটা করতে। তাই আমি আর কি সব কিছু একটু ইজিভাবে করা যেন যায় সেটাই আর কি করেছি। আর এই যে বুকে দেখতে পাচ্ছেন যে বুকেও কিন্তু আমি রিবন দিয়ে একটু ডিজাইন করেছি। আর হচ্ছে এই যে এখানে যে আমি ফুলের ডিজাইনগুলো করেছি, এখানে কিন্তু ভিতরটা একটু ফাঁকা। তো এখানে কিন্তু আপনারা চাইলে একটি করে গ্লাস দিলেও খুবই সুন্দর লাগবে। আমি কিন্তু ভেবেছিলাম যে একটি করে গ্লাস যদি এখানে বসিয়ে দেই তাহলে কিন্তু খুবই ভালো লাগতো। এই ড্রেসটি কিন্তু আমি সুতি কাপড়ের উপর করেছি, তবে হ্যাঁ এটা ভয়েলের উপরেই করেছি। তো সুতি কাপড়ে কিন্তু আমি খুব বেশি আর কি কাজ করতে মানে আমার কেন জানি ভালো লাগে না, তবে আর কি সুতি কাপড়ে কাজ করে অনেকটা আরাম। তবে এটা আমি সুতি কাপড়ের মধ্যেই করেছি। আর বাকি যতগুলো আর কি ড্রেস দেখাবো সবগুলোই হচ্ছে জর্জেটের ভিতরে। তো জর্জেটের ভিতরে কাজ করলে কি হয়, মানে সব সময় ওয়াশ করার পরে আয়রন করার ঝামেলাটা থাকে না। আর সুতি কাপড়গুলোতে আর কি কাজ করলে দেখা গিয়েছে সেটা ওয়াশ করার পরেই হচ্ছে একটু আয়রন না করে পরা যায় না। তাই সুতি কাপড়ে কাজ করাটা আমার একটু অপছন্দ, তবে কাপড় সুতি কাপড়ে কাজ করে কিন্তু অনেক আরাম। তো যাই হোক, এখন যে ড্রেসটি দেখাচ্ছি এটা হচ্ছে আর কি মাইক্রো জর্জেটের উপরে। আর এখানে আমি এখানেও খুব সাধারণ কাজ করেছি। আর আপনারা একটি জিনিস খেয়াল করেছেন বোধহয়, সেটি হচ্ছে যে আমার আগের ড্রেসের যে ফ্লাওয়ারগুলো ছিল আর এটা সেম একেবারে। তো ওইটা আমি করেছি হচ্ছে সুতি কাপড়ে আর এটা করেছি জর্জেট কাপড়ে। তো এই এই ড্রেসটা কিন্তু আমার অনেক পছন্দের, প্রত্যেকটি ড্রেসই পছন্দের, যেহেতু আমি পছন্দ করে কালার প্লাস সুতা এবং হচ্ছে ডিজাইনটা একেবারে মানে যেন ভালো লাগে ওরকম করেই করেছি। তাই হচ্ছে আমার প্রতিটি ড্রেসই ভীষণ পছন্দের। এই ড্রেসটিতে আমি কিভাবে আর কি কী ব্যবহার করেছি সেটি এখন একটু বলে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি ব্ল্যাক কালার চুমকি বোধহয় চ্যাপটা যে চুমকিটা পাওয়া যায় সেটা দিয়ে আর কি করেছি। আর আমি হচ্ছে যে আমার এই ড্রেসগুলো আমি আর কি ফ্রেম ছাড়াই করি। তো আমার ফ্রেমে কাজ করতেও খুব বেশি ভালো লাগে না, মানে আমি মানে খুব হয়তো বা সময় পেয়েছি একটু বসে দুইটা তিনটা এখানে চুমকি লাগালাম এমন করেই আর কি আমার সব ড্রেসগুলো করা। তো ওই ফ্রেম ট্রেম দিয়ে বেঁধে করাটা আমার একটু ঝামেলা মনে হয়। তো তবে ইচ্ছা আছে যে দেখি একটু ফ্রেম লাগিয়ে বা একটু ভালোভাবে কোনো ড্রেস করা যায় কি না। তো আপনাদের সাথে যদি পারি শেয়ার করব অবশ্যই। আর এই ড্রেসের এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, অনেকেই পছন্দ করেছে। এখানে আমি হচ্ছে যে লম্বা আর কি চারটা ফ্লাওয়ার দিয়েছি আর একটু ছোট করে দিয়েছি তিনটা। তো একটু ছোট বড় এর জন্যই আর কি ডিজাইনটা অনেক বেশি ইউনিক আর অনেক বেশি সুন্দর। তো এই প্রত্যেকটি ড্রেসই কিন্তু পরলে অনেক ভালো লাগতো। আর এই ড্রেসটা হচ্ছে আমি ব্ল্যাক কালার ওড়না আর সালোয়ার দিয়ে পরতাম। তো আমি আসলে যেই কালার ড্রেস ওই কালারের ভিতরে যে যে সুতা দিয়ে কাজ করেছি আমি ওই কালারের আর কি ওড়না সালোয়ারটা ইউজ করতাম। এখন যেই ড্রেসটি দেখাবো এটিও হচ্ছে জর্জেট কাপড়ের উপরে। আর আমার এই ড্রেসগুলো কিন্তু সবগুলোই একটু ডিজাইনটা হচ্ছে কামিজ স্টাইল। তো কামিজ স্টাইলের ড্রেস এগুলো,
আর এই এই কাজটাও আপনারা দেখবেন যে এই কাজটাও কিন্তু অসম্ভব সুন্দর, মানে নিজে করা নিজের ড্রেস বলে বলছি না, অনেকেই কিন্তু আমি যখন ড্রেস পরতাম তো মানে অনেকেই আর কি বলেছে, আর হচ্ছে মানে ড্রেসের কাজগুলোর ফিনিশিংটাও খুব সুন্দর। আমার মনে হয় যে জর্জেট কাপড়ে করেছি বলেই হয়তো বা এত ভালো লাগছে, আর হচ্ছে মানে আয়রন করার ঝামেলা নেই, প্রত্যেকটি ড্রেস আমি যেভাবে গুছিয়ে রেখেছি আবার মানে পরার পরেও ওয়াশ করার পরেও দেখা গিয়েছে যে ওরকমই থাকে। তো এটা হচ্ছে আর কি জর্জেট কাপড় একটা প্লাস পয়েন্ট, এই জন্যই আমার জর্জেটের ড্রেস অনেক বেশি ভালো লাগে, যেটা সুতিতে অনেক ঝামেলা মানে মার দেওয়ার ঝামেলা থাকে, তারপর হচ্ছে আয়রন করার ঝামেলা থাকে। তো এইটার কাজগুলো আমি এখন একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ওই যে চ্যাপটা পুঁতিটা আর কি, এটার নাম কি পুঁতি কিনা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পাচ্ছি না, তো যারা আসলে হাতের কাজের ড্রেস করে থাকেন তারা হয়তো বা বুঝতে পেরেছেন যেটার নামটা কি। তো এখানে আমি একদম ছোট ওই যে কিছু ফ্লাওয়ার দিয়েছি, ছয়টা আর কি পুঁতির মতো দিয়ে ছোট ছোট অনেকগুলো ফুলের মতো করেছি, আর হচ্ছে এটাকে বোধহয় কলকি ডিজাইন বলে, তো এই কলকি ডিজাইন দিয়েও আমি একটা ফুল আর কি অনেকগুলো ফুল এখানে আর কি করেছি, আর ভিতরে একটুখানি করে আমি কাঁথা স্টিচ করেছি। তো আমি যে ড্রেসগুলো করেছি এগুলো কিন্তু শুধু হয়তো ফ্লাওয়ারের ডিজাইনটা আমি আর কি নিয়েছি, আর পুরো ড্রেসটাতে কিভাবে আমি ডিজাইনটা করব তো এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের আইডিয়া। তো শুধু আমি আর কি এখানে ফ্লাওয়ারের ডিজাইনটা নিয়েছি, আর হচ্ছে পুরো ড্রেসে আমি কোথায় কয়টা ফ্লাওয়ার দিব বা এর মাঝখানে কি একটু বুটি বুটি করে আসলে কিছু দিলে ভালো লাগবে কি না, তো এটা আমি আসলে নিজেই আইডিয়া করেছি। আর আমি এখানে গলাতেও একটা পাতলা কালার লেস বসিয়েছি, আর হচ্ছে আমার আর কি জামাটার যে সাইডে যে ফাড়াটা থাকে সেখানেও কিন্তু আমি লেসের মতো বসিয়েছি। তো আপনারা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে আমার ড্রেসের কালেকশনগুলো কেমন লাগছে বা ড্রেসের কাজগুলো কেমন লাগছে। তো আপনাদের কমেন্ট কিন্তু আমি আসলে অনেক যত্ন সহকারে পড়ি এবং আমার কাছে অনেক ভালো লাগে, তো আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। এখন যে ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করব, এই ড্রেসটি আমার খুবই পছন্দ, কারণ হচ্ছে আমার পছন্দের রং হচ্ছে কালো এবং লাল। তো এই ড্রেসটি কালো বলেই আমার অনেক ভালো লাগে, এবং হচ্ছে মানে ড্রেসটি আমি অনেক অনেক পরতাম, তো এই ড্রেসটিও কিন্তু খুবই সিম্পল কাজ করেছি আমি, আর সবগুলোই কিন্তু আমার এই যে পুঁতি বা চুমকি দিয়েই করা, আমি কিন্তু সুতার কাজ খুব কমই করেছি। তো এখানে আমি এই যে ছোট ছোট আর কি ছোট্ট ফুলের মতো করে নিয়েছি, তো এটা আর কি একটু ছোট বুটি বুটি দেখা যাচ্ছে এরকম, আর হচ্ছে গলার দিকটাতে আমি ছোট্ট ছোট করে ফ্লাওয়ার দিয়ে সেটাকে একটু রাউন্ড শেপ আর হচ্ছে একটু লম্বাটে শেপ করে নিয়েছি। তো মানে আইডিয়াগুলো নিজে নিজেই করেছি, বাট হচ্ছে ফুলের ডিজাইনটা কোথায় কী দিব, তো এইটা একটা বুকের ডিজাইনটা আমি আর কি বসিয়েছি একটা আর কি যে ডিজাইনের বইয়ের মতো থাকে, মানে পাতলা পলিথিনগুলো থাকে, আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না, তবে যারা এই ধরনের কাজ করেন সেসব আপুরা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইছি। আর হচ্ছে এই তো বললাম যে পুরো ড্রেসটার ভিতর একটু আমি বুটি দিয়েছি, আর হচ্ছে এটা কিন্তু আমি এই যে দেখাচ্ছি যে অরেঞ্জ কালার ড্রেসটাতে যেভাবে দিয়েছি একটু ছড়িয়ে দিয়েছি, আর এইটাতে সবগুলো ওই যে চুমকি বা পুঁতি আর কি আমি একটু চাপিয়ে দিয়েছি, একটু ছোটো ছোটো করে রাউন্ড করে দিয়েছি, তো তাই আর কি এটার ডিজাইনটা এমন হয়েছে, আর ওই অরেঞ্জ কালারটা একটু ছড়ানো হয়েছে। তো এইসব আসলে কি কাজ করতে গেলে নিজের মধ্যেই একটা আইডিয়া চলে আসে। আর এই ড্রেসটাতে যে আমি আর কি লম্বা করে একটু পুঁতি চুমকি দিয়ে নিয়েছি, তারপর আর কি সাইডগুলোতে ফ্লাওয়ার বসিয়েছি, তো এই ড্রেসটা যখন করি তখন আর কি ছাপাটা দেওয়ার মতো কিছু পাচ্ছিলাম না, তো আর কি চুন দিয়ে আমি এটাতে ছাপা বসিয়েছিলাম, তারপর বাকিটা একটু হাত দিয়ে এঁকে নিয়েছিলাম। তো আসলে আগের ড্রেস তো ভালো লাগছে যে মানে অনেক পরেছি ড্রেসটা, তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি বলে খুবই ভালো লাগছে। এখন যে ড্রেসটা শেয়ার করব এটি হচ্ছে
এটিও জর্জেটের মধ্যে, আর এটার মধ্যে আমি আর কি ফিরোজা কালার স্পুন দিয়ে কাজ করেছি। আচ্ছা, ভালো কথা, আমি একটু বলে নিই যে আমি যে ব্ল্যাক কালার ড্রেসটা দেখালাম ওটা কিন্তু আমি হচ্ছে পার্পেল কালার অন্য সেলরদের পরতাম, এবং হচ্ছে অরেঞ্জ যে ড্রেসটা দেখালাম সেটা পরতাম হচ্ছে আমি ইয়েলো কালার অন্য ড্রেস দেখ। আসলে যেটা যেই কালারের পুঁতি বা চুমকি দিয়ে আমি কাজ করেছি তো ওই কালারেরই আমি হচ্ছে অন্য এবং সালোয়ারটা পরতাম। তো যাই হোক, এখন আমি দেখাচ্ছি এই ড্রেসটার কাজ। তো এই ড্রেসটার কাজও খুব সিম্পল। আমি একটা শাড়ি দেখিয়েছিলাম আপনাদেরকে আমার একটি ব্লগে, আমার একটি শাড়ির ডিজাইন, তো ওখানে যেভাবে ফ্লাওয়ারগুলো আমি বসিয়েছি ঠিক এই ড্রেসটাতে ওভাবেই বসিয়েছি। মাঝখানে আমি একটি ছোট্ট স্টোন দিয়েছি, আর হচ্ছে চারিপাশে আমি যে পাতার মতো স্টোনগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি। আমি খুব মানে হিবিজিবি ডিজাইন করিনি কখনোই, খুব সিম্পলের মধ্যে যেন একটু গর্জিয়াস লুক চলে আসে, তো সেই ধরনেরই কাজ করতাম। আর এই ড্রেসটি আমি আর কি পরি হচ্ছে ফিরোজা কালার অন্য সেলোয়ার দিয়ে। তো এই ড্রেসটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। প্রতিটি ড্রেসই কিন্তু আমি অনেক অনেক পরেছি, এবং প্রত্যেকটি ড্রেসই আমার ভীষণ ভালো লাগে, কারণ হচ্ছে আমার নিজের কাছেই কালার কম্বিনেশন এবং ডিজাইন সব কিছুই খুব ভালো লাগে। তো যখন ড্রেসগুলো করতাম মানে সেলাই করতাম তখনও মানে খুবই ভালো লাগতো, আর যখন কমপ্লিট হয়ে যেত তখন তো মানে নতুন ড্রেস নিজের হাতে কাজ করা মানে সব কিছু মিলে সুন্দর একটা ফিলিংস ছিল। তো এখন অনেক ব্যস্ত থাকি, অনেক ব্যস্ততার জন্য আসলে নতুন কোনো ড্রেস করা হচ্ছে না, তবে ইনশাল্লাহ চেষ্টা আছে এবং ইচ্ছাও আছে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আরেকটি ড্রেস দেখাচ্ছি, এটাও হচ্ছে আমার ব্ল্যাক কালারের মধ্যে। আমার ব্ল্যাক কিন্তু ভীষণই পছন্দের একটি রং। তো আমি আগে প্রচুর ব্ল্যাক পরতাম, ব্ল্যাক শাড়ি আর হচ্ছে আমার ড্রেস আমার খুবই ভালো লাগে। তো এই ড্রেসটিতেও আমি হচ্ছে ফিরোজা কালার পাত্তি বা পুঁতি চুমকি এগুলো দিয়ে কাজ করেছি। তো এইটাতে হচ্ছে আমি মাঝখানে ছোট্ট করে একটু স্টোন দিয়ে ফুলের মতো করে নিয়েছি, আর হচ্ছে চারিপাশে আমি একটা রাউন্ড পাত্তি চুমকি দিয়ে একটু গোল করে নিয়েছি, আর হচ্ছে মাঝখানে আমি একটা একটা করে চুমকি বসিয়ে দিয়েছি। তো ব্যাস এই তো হয়ে গেল একটা গর্জিয়াস ড্রেস। তো খুব বেশি কিন্তু হিবিজিবি ডিজাইন করতে হয় না, গর্জিয়াস কিছু করতে গেলে নর্মাল কিছু করলে একটু আইডিয়া করে সেটাও কিন্তু অনেক ভালো লাগে। আমার এই ড্রেসটিও আমি হচ্ছে ফিরোজা কালার অন্য সালোয়ার দিয়ে পরতাম। তো এই ড্রেসটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর হচ্ছে আমার আরও কিছু ড্রেস আছে সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আপুদের কাছে বিশেষ করে, কারণ হচ্ছে যেহেতু আমি মেয়েদের ড্রেস দেখাচ্ছি আর হাতে কাজ করা জামা, হয়তো বা মানে ভাইয়াদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে বা তারা হয়তো বা কিছু নাও বুঝতে পারে, তবে আজকাল কিন্তু অনেক ভাইয়ারাও হচ্ছে ড্রেসের বিজনেস করে থাকেন, বুটিক শপের বিজনেস করে থাকেন, তো তারা হয়তো বা ভালো বুঝবেন। আর এখন আমি যে ড্রেসটি দেখাচ্ছি আপনাদের সাথে, এই ড্রেসটি খুবই খুবই সিম্পল কিন্তু তারপরেও অনেক অনেক ভালো লাগে বা একটু ইউনিক। তো এখানে আমি হচ্ছে ড্রেসের বুকের এদিকটাতে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে আমি একটু বড় পুঁতিগুলো দিয়ে আটকে দিয়েছি। এটা কী নাম বা কী আমি ঠিক মানে এখন বলতে পারছি না। তো এখানে আমি সিরিয়ালভাবে কিছু পুঁতি দিয়ে নিয়েছি বড়, আর এখানে হচ্ছে পুরো ড্রেসটাতে আমি একটু পার্ল বসিয়ে নিয়েছি। তো খুবই সিম্পল বাট অনেকটাই কিন্তু একটু ইউনিক, এবং শুধু এই পার্লগুলো বসানোর জন্য পুরো ড্রেসটি অনেক বেশি মানে লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক বেশি গর্জিয়াস লাগে। আর এটা হচ্ছে একটু কোটি সিস্টেম ড্রেস, এটার ভিতরে হচ্ছে আমি হোয়াইট কালার শেমিজ এবং হোয়াইট কালার অন্য সালোয়ার দিয়ে পরি, আর হচ্ছে আমি একটু হাতায় বুকে আর এই যে এখানটাতে একটু পাইপিং দিয়ে নিয়েছি সাদা কাপড় দিয়ে।
এটার ভিতরে সেমিজটা হচ্ছে মাখনের সেমিজ আমি ব্যবহার করি, যেহেতু ড্রেসটা অনেকটা পাতলা তো সেমিজটা যেন একটু ভারী হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো সেম আরেকটি ড্রেস, তবে কালারটা হচ্ছে অন্যরকম, তো কালারটা হচ্ছে এটা ইট কালার টাইপের। তো এটাও কিন্তু আমি একই রকম ডিজাইন করেছি, এবং এই ড্রেসটা কিন্তু আমার একটা গ্রুপ আছে আর কি, ওই গ্রুপের সবাই আমরা একই রকম ড্রেস পরেছি, খুবই খুবই সুন্দর লাগছিল। সবাই আমরা একই কালারের ড্রেস পরেছি এবং একই ডিজাইনের। তো এই ড্রেসটিতেও আমি খুবই সিম্পলভাবে জাস্ট পার্ল বসিয়েছি, আর এটাতে হচ্ছে আমি যেই কালারের একটু ঘিয়া বা ক্রিম কালার টাইপের ওড়না সালোয়ার দিয়ে আমি এটা আর কি পরি। তো এটাতেও আমি একটু পাইপিং বসিয়ে নিয়েছি, আর বুকের দিকটাতে তো আপনারা দেখতেই পেলেন যে আমি বড় পুঁতিগুলো দিয়ে আর কি বসিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে আমার ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমি খুবই সিম্পলভাবে আমার ড্রেসগুলোর আর কি ড্রেসগুলোতে কাজ করেছি এবং একটু গর্জিয়াস লুক দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারাও কিন্তু নিজ হাতে এভাবে কাজ করে ফেলতে পারেন। আমি জানি আমার চাইতে অনেকেই হয়তো আর অনেক সুন্দর করে কাজ করেন, আমারটা হয়তো বা কিছুই না, তারপরেও নিজের হাতে কাজ করা যতটুকু করেছি ততটুকুই আর কি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এখন আমি হচ্ছে সবগুলো ড্রেসই পুরোপুরিভাবে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আপনাদের কাছে তো বারবারই বলছি কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল অপশনটি ক্লিক করে দিবেন। আর যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, বেশি বেশি করে লাইক এবং কমেন্টস করবেন আপনারা সবাই, সবার কাছে আমার রিকোয়েস্ট। আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও বা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি, সুস্থ থাকি। আমিও সবার জন্য দোয়া করি, সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমার এই যে সবগুলো ড্রেস আমি একটু দেখিয়ে নিচ্ছি, আর কোন ড্রেসটি আপনাদের কাছে বেশি ভালো লাগলো বিশেষ করে আপুদের কাছে আমাকে কিন্তু কমেন্ট করে জানালে আমি ভীষণ খুশি হব। তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।